বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছ। পৃথিবীতে কত ধরনের মাছই না রয়েছে, তবে এমন কিছু মাছ আছে যেগুলো খাওয়া যায় না। তেমন একটি মাছ হলো পাফার। এটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছ হিসেবেই পরিচিত। বিভিন্ন অঞ্চলে এদের বিভিন্ন নামে ডাকে। কোনো কোনো দেশে এটাকে ট্যাপাফিনা বলা হয়। জাপানে পাফার ফিশ ফুগু নামে পরিচিত। পাফার শরীরে ট্যাডো ডো টক্সিন অর্থাৎ TTX নামে একটি বিষাক্ত পদার্থ থাকে। এই টেট্রো ডো টক্সিন অর্থাৎ TTX সাইনাইডের চেয়েও শক্তিশালী, যা খুব সহজে মানুষের শ্বাস বন্ধ করে দেয়। এতে বেশি বিষাক্ত, এত বেশি বিষাক্ত যে অন্য প্রাণী ভুল করে খেয়ে ফেললে তার মৃত্যু হতে পারে। পাফার ফিশের এদের শরীর জুড়েই রয়েছে অসংখ্য কাঁটা। কাঁটাগুলো দেখতে খুব ভয়ঙ্কর, আর এর কারণ অনেকে এই মাছকে কাঁটা মাছও বলে থাকে। শরীর ফুলালেই সেই কাঁটাগুলো হয়ে যায় ভয়ঙ্কর, অনেকটা সাজারুর কাঁটার মতো শক্ত হয়ে যায়। যখন এরা ফুলে যায় তখন এদের কাঁটাগুলো খুব শক্ত হয়ে যায়। ধারণা করা হয় আত্মরক্ষার জন্যই এরা এই কাঁটাগুলো ব্যবহার করে। পাফার ফিশ বেশি দেখা যায় ফ্লোরিডা, বাহামা, ব্রাজিলে, তবে বিশ্বের প্রায় সব সাগরেই এদের পাওয়া যায়। এদের নিবাস সমুদ্রের তলদেশে। এরা প্রায় 120টি প্রজাতি আছে। এদের দৈর্ঘ্য প্রায় 18 ইঞ্চি পর্যন্ত হয়। এরা দেখতে খুব সুন্দর। তাদের চোখের উপর ও নিচে অংশে বাদামি রঙের হয়ে থাকে। পাফার প্রধান খাবার সামুদ্রিক অর্চিন, শামুক, কাঁকড়া ইত্যাদি জলজ প্রাণী। পাফার ফিশের প্রধান বৈশিষ্ট্য হলো এরা শরীরের ভেতরে প্রচুর পরিমাণে পানি ঢুকে রাখতে পারে। পানি ঢুকাতে ঢুকাতে এক সময় তাদের আর মাছ বলে মনে হয় না, মনে হয় বেলুন। আমাদের দেশে 13 প্রজাতির পাফার ফিশ পাওয়া যায়, যার দুটি স্বাদু প্রাণীর এবং বাকিগুলো সামুদ্রিক। জাপান, কোরিয়া সহ অনেক দেশে এটি বিশেষ উপায়ে রান্না করে খাওয়া হয়। ধারণা করা হয় এ মাছের শরীরের যে অংশ বেশি বিষাক্ত পদার্থ আছে তা কেটে ফেলে দিয়ে ওই স্থান ভালো করে ধুয়ে রান্না করা হয়। মৎস্যবিজ্ঞানীরা বলেন সতর্কতার সাথে এই মাছ রান্না করে না খেলে তা হতে পারে আত্মহত্যার মত ভয়ঙ্কর বিষয়সমূহ। নিয়মিত আপডেট খবরে খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন।